দর্শক, আমাদের এই যান্ত্রিক পৃথিবী হঠাৎই যেন থমকে গেছে আমাদের মানুষ হয়েও রোবটিক জীবনযাপন করা। যাই হোক, বিগত কয়েক বছর ধরে কিছু স্বনামধন্য গাড়ি নির্মাতা কোম্পানি এই 2020 সালে কিছু কনসেপ্ট কার বের করার আশ্বাস দিয়েছিলেন। বর্তমান অবস্থা বিবেচনা করে এবছর সেই গাড়িগুলো বের হবে কিনা তা তো জানি না, কিন্তু চলুন তবু দেখে আসি সেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পাঁচটি কনসেপ্ট কার যা এই 2020 সালে বের হবার কথা ছিল। দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন। BMW কনসেপ্ট i4। BMW একটি স্বনামধন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানেও তারা যথেষ্ট পরিমাণ গবেষণা করছেন ইকো ফ্রেন্ডলি গাড়ি তৈরি করতে। এই বিষয়টি মাথায় রেখে BMW বের করেছে তাদের সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি, যার নাম BMW কনসেপ্ট i4। এই গাড়ির রয়েছে 530 হর্স পাওয়ারের ফুল ইলেকট্রিক ইঞ্জিন, যা মাত্র 4 সেকেন্ডে ঘন্টায় 100 কিলো গতি তুলতে সক্ষম। মাত্র 30 মিনিট সময় লাগে পুরো গাড়িটি চার্জ হতে, আর এক চার্জে যাওয়া যাবে 600 কিলোমিটার। মজার বিষয় হচ্ছে মাত্র 5 মিনিট চার্জ করলে যাওয়া যায় 100 কিলোমিটার পর্যন্ত। BMW তাদের এই গাড়ির ইঞ্জিনের জন্য আলাদাভাবে ইঞ্জিনের সাউন্ড তৈরি করেছেন, কারণ ইলেকট্রিক ইঞ্জিনের সাউন্ড হয় না, আর তাই তারা গাড়ির সাউন্ডের জন্য দায়িত্ব দিয়েছিলেন অস্কার উইনার সাউন্ড কম্পোজার হান্স ডিমারকে, যিনি সুপারম্যান, ব্যাটম্যান এমন ও বড় বড় মুভিতে সাউন্ড কম্পোজ করেছেন। আর যদি গাড়ির লুকের কথায় আসি, গাড়িটি 4 সিটের, ভিতরে অনেক জায়গায় রয়েছে ক্রিস্টাল লুক। শুধু তাই নয়, সামনে রয়েছে কার্ভড ডিসপ্লে, আর গাড়িতে থাকা স্পোর্টস মুড দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। গাড়িটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে $50,000। 2020 সালের মাঝামাঝি এই গাড়িটি বাজারে আসার কথা ছিল। টয়োটা কনসেপ্ট আই। 2020 সালে বাজারে আসার কথা ছিল টয়োটা সেলফ ড্রাইভিং কার। গাড়ির আপনার সাথে কথা বলা, আপনাকে রাস্তা সাজেশন করা, কিংবা আপনার হাত স্ক্যান করে দরজা খোলা, এসব সাধারণ বিষয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি গাড়িতে টাচ করার পর এবং আপনাকে নিশ্চিত করার পরই গাড়ি স্টার্ট হবে, আর এর ভিতরের হোয়াইট হেভেন লুক যে কোনো ব্যক্তিকে পাগল করতে বাধ্য। শুধু এসবই নয়, দূর থেকে ভাঙা রাস্তাও ডিটেক্ট করে নিজের মতো পথ পরিবর্তন করবে গাড়িটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুললে টয়োটা বলে, দিস ইজ নট অনলি এ কার বিকজ ইউ ক্যান ড্রাইভ দ্য কার অর কার ক্যান ড্রাইভ ইউ। 2020 সালেই বাজারে আসার কথা ছিল এই গাড়িটি। আমার মতে BMW কনসেপ্ট টাইয়ের পর ফ্যামিলি ইউজের জন্য সবচেয়ে উত্তম এই গাড়িটি। রেনাল্ড ফ্রেজার। আপনি যদি গার্লফ্রেন্ডকে লং ড্রাইভে নিয়ে যেতে চান, কিংবা চান বন্ধুর পার্টিতে গাড়ি থেকে নামার সময় সবাইকে চমকে দিতে, তবে এই গাড়িটি নিশ্চয়ই আপনার পছন্দ হবে। লরেন্স ডে ম্যাকারের ডিজাইন করা এই গাড়িটি বাইরে পুরোটাই সিলভার কালার, আর ভিতরে পুরোটাই লাল। গাড়িটির কোনো চাবি নেই, আপনার ফোন দিয়েই কানেক্ট করে চালাতে হবে গাড়িটি। অদ্ভুত আর মজাদার হলেও সত্যি গাড়িতে কোনো দরজাই নেই। গাড়িটির সামনের লুকটি আরও অসাধারণ, কারণ এর দরজা না থাকায় আপনার প্রবেশের জন্য গাড়িটি তার পুরো উপরের অংশটুকুই খুলে ফেলবে। রেনাল্ড কোম্পানি দাবি করেছে 4 সেকেন্ডেরও কম সময়ে ঘন্টায় 100 কিলো গতি তুলতে পারে এই ইলেকট্রিক গাড়ির ইঞ্জিনটি। টয়োটা FT40X কনসেপ্ট। যদি বন্ধুদের সাথে ট্রাভেলিং ভালোবাসেন আর হাইকিং কিংবা পিকনিকে যেতে চান, হয়তো এর উপরে আর গাড়ি হতে পারে না। সম্পূর্ণ ট্রাভেল বেসড এই গাড়িটি শুধু আপনাকে নয়, আপনার সাথে থাকা সকল হাইকিংয়ের জিনিসপত্র নিতে সক্ষম। যে কেউ গাড়িটির লুক দেখেই পছন্দ করবে, আর গাড়িটির যে ফিচার রয়েছে তা যে কোনো মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। 4x4 এই গাড়িটি লুকিং গ্লাসে পাবেন ক্যামেরা, পিছনে রয়েছে বিশাল জায়গা, আর গাড়িটি চালাতে অবশ্যই প্রয়োজন পড়বে আপনার মোবাইল ফোনের। গাড়িতে একটি পোর্টেবল স্পিকারও রয়েছে। সবচেয়ে চমক, গাড়িটির পিছনের দরজাটি আপনি দুইভাবেই খুলতে পারবেন। দরজাটি আপনি প্রয়োজন মতো কখনো বা উপরে, কিংবা প্রয়োজন মতো কখনো বা সাইড ওয়াইজ খুলতে পারবেন। গাড়িটির AC পর্যন্ত খোলা যায়, যা আপনি গাড়ির বাইরে অবস্থান করতে ব্যবহার করতে পারবেন। বাজারে 2020 সালের শেষের দিকে কিংবা 2021 সালের প্রথম দিকে আসার কথা ছিল গাড়িটি। 2020 মার্সিডিস বেঞ্জ AVTR। অ্যাভাটার মুভিটা হয়তো দেখেই থাকবেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
আর ঠিক এই গাড়িটি এই অবতারের আদলেই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এই ইলেকট্রিক গাড়িটির বডি থেকে শুরু করে সকল কিছুই প্রাকৃতিক উপায়ে প্রকৃতির সাহায্যে তৈরি করা হয়েছে। গাড়িটির দরজা নেই, দরজার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে গ্লাস। শুধু তাই নয়, গাড়িটি অবতার মুভির প্রাণীগুলোর মতো আপনার সাথে বায়োমেট্রিক ভাবে কানেক্টেড থাকবে। কেবল কানেক্টেড না, আপনার মনের অবস্থায় চলবে এই গাড়িটি। কোনো রকম ড্রাইভিং হুইল নেই এই গাড়িটিতে, গাড়িটি আপনার হাতের টাচের মাধ্যমেই চলবে। গাড়িটি লাইটিংয়ের মাধ্যমে গান চেঞ্জ কিংবা গাড়ির সাথে কথা বলাও সব হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়ির পেছনের ডিজাইনটি, সেখানের এই জায়গাগুলো গাড়ির স্পিড অনুযায়ী কাজ করবে। এই গাড়িটি 2020 সালেই বের হবার কথা, এমনকি 2020 সালের অন্যতম আকর্ষণ ছিল এই গাড়িটি। দর্শক, উপরে সবগুলো গাড়ি 2020 সালে বের হবার কথা ছিল, কিন্তু বর্তমান অবস্থায় তা বের হবে কি না তা বলা যাচ্ছে না। আর দর্শক, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক তো দিতেই পারেন, যার মাধ্যমে আমরাও আপনাদের ভালো লাগার ভাগ নিতে পারি। খুব শীঘ্রই চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে।